নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কয়লা ভর্তি ডাম্পার ডাম্পারের চাপা রয়েছে বিদ্যুৎবাহী খুঁটি ও তার প্রাণে বেঁচে গিয়েছেন ডাম্পার চালক ঘটনাটি সালারপুর থানা লোহাট এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ইসিএল এ মোহনপুর খনি থেকে কয়লা ভর্তি করে ডাম্পারটি বঞ্জিমারি সাইডিং এ যাচ্ছিল সেই সময় কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎবাহী খুঁটিকে ধাক্কা মেরে উল্টে যায় কয়লা গাড়িটি গাড়ির কেবিনে আটকে পড়ে পরে ভর্তি কোনো রকমে কেবিন থেকে বেরিয়ে আসে চালক ঘটনার পরে এলাকার মানুষ ডাম্পারটিকে ঘিরে খুবই ফেটে পড়েন তারা অভিযোগ তোলেন বারবার এই রাস্তায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে কোনো রকমে এলাকার মানুষ প্রাণে বেঁচে যাচ্ছেন এই দিনও যেভাবে কয়লা বোঝায় ডাম্পারটি উল্টে যায় তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত এলাকার বাসিন্দাদের দাবি এইসব ডাম্পার্ট গুলিকে সাধারণ মানুষের স্বার্থের নিয়ন্ত্রণে ব্যবস্থা করুক ঘটনার পর ইসিএল এর নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে এলে উত্তেজিত মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় স্থানীয় মানুষ ইসিএল এর নিরাপত্তা কর্মী আধিকারিকদের ফিরিয়ে দেন পরে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলেন স্থানীয়রা অভিযোগ তোলেন যারা ডাম্পা চালাচ্ছে তাদের অনেকেরই বয়স অনেক কম তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেই বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করেন গাড়ির সমস্ত ফিটনেস রয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন বাসিন্দারা এদিন এই ঘটনার পর মোহনপুর থেকে বঞ্জিমারি সাইডিং এ পর্যন্ত কয়লা পরিবহন বেশ কিছুক্ষণ ধরে বন্ধ থাকবে